উনি নামাজ পুরা অহনি আইসে পড়বে। এই মুড়িগুলো ল। আরে চিনির বোনতে গেল কই? এই তো এখানে বুবু। আচ্ছা দেখ শোনেন। এই ক্যাডারে তুই? আমি ফুলবানু। ফুলবানু? হায় হায় রে, এইখানে আইসোস কেন? আমার বিয়া হইব না? হইব, কিন্তু তা তো রাইতে। বিয়া অহনি হইব এই বাড়িতেই। একই কথা? হ আপনার স্বামী আমার বাপের জমি লেখা দিক, হেইরা আমি চাই না। আপনারা কাজী ডাকেন, ওনারে বিয়ার ব্যবস্থা করতে কন। বিয়া এইখানেই হইব, অহনি হইব। আচ্ছা হেইটা দেখা যাইব নে। অহনায় তো আমার ঘরে চল। এই যে শুনছেন, ফুলবানু বাড়ি থেকে পালাই আইছে। পালাই আইছে কেন? বিয়া বহনে লেগে। ও ওই ঠিক আছে, ডাকো পারে। তুমি এইখানে কেন আসছো? আপনি আমারে এমনিতেই বিয়া করেন, দয়া কইরা আমার বাপের জমি দেবেন না। তোমার বাপের জমি দিব না কেন? বাবা আমারে আপনার কাছে বেচতে চায়, আর আমি আমি আপনার স্বামী হিসাবে। আরে কয় কি? সবই আল্লাহ তাল্লার হুকুম। যাও তুমি বসো, আগে মাথা ঠান্ডা করো। না আমার মাথা ঠান্ডা আছে, বাড়ির কোহানো টের পায় নাই। আমি চইলাইছি, আপনি কাজি ডাকেন, আগে বিয়া পড়া আছে। কাজি ডাকেন। বড় বড় বউ, ওরে ঘরে লয়ে দাও। আর চল আমার ঘরে চল। একদম চুপ, গেলি এখান থেকে। বড় বউ ওরে ঘরে লইয়া যাও। কালো কাজী সাহেব, ওরে তাড়াতাড়ি খবর দে। আরে তাড়াতাড়ি যা, আই তুই গেলি না এখান থেকে, যা। বুঝাই তা বস, তুই এখানে বসে থাক, আমি আসতেছি। আই মাগি, বুইরা বাতারে শক হইছে, জোয়ান বেটা সল চোখে পড়ে নাই। ওই শয়তান সেরে পোলা প্রাণ আনে লেগে আইসল। যদি পোলা প্রাণ নাই হয় তাইলে তোরে আমি খুন্তি পুরে দাগ দিয়ে দিব। আই তোরও তো বুইরা বাতারে শক হয়েছিল, অহন গতর ভৈরা গহনা পরশ, ভালো ভালো খাওন খাস। ওই তুই দিতে পারছস ওই মানুষটার একটা পোলা পাইন? যা বাইরে এখান থেকে, নইলে কিন্তু ওনারে ডাকুম। যা কালুরে কম মোরগগুলো জবাই করতে, আর পোনা বসা। আর তুই যা নতুন বোন লেগে বাসর সাজা, যা যা। শোন, আইসে যখন পড়ছস বিয়ার পর তোর দাবিও এই সংসারে আমাগো মতনই হইব।
তয় ওনার সন্তানের খুব শখ। আমরা তিনটা বউ পারি নাই সেই শখ মিটাইতে। তুই যদি পারস, রাজ রানীর মতো মাথায় কইরা রাখবো। কি সুন্দর শাড়ি গহনা, দেখ দেখ বড় ভাবি। ও বড় ভাবি, কি রে মরজি না? আমরা আপনার তিন তিনটা বউ কি চেষ্টাই না করছি, তাবিজ কবজ ঝাড়ফু সবই লইছি, শেষ পর্যন্ত আপনার কাছে আমরা মিনতি পর্যন্ত করছি। চলেন ডাক্তারের কাছে যাই, কিন্তু আপনি আমাকে কোনো কথাই শুনলেন না। আপনি কি মনে করেন আর একটা বিয়ে করলে আপনার সন্তান হইব? এই তোর কিসের বাবা? আরে ছিলি তো ফকির নির্জি, তোর বাপ মিথ্যুক, বেটা মিথ্যা কথা বলে তোরে আমার কাছে গথাই ছিল, আর এখন তো খাইয়া খাইয়া হয়েছে কোরবানির সার। হ্যাঁ অভাবে না থাকলে কি আর আপনার মতো বুড়া লাগে আমার বিয়া দেয়? তাই মনে রাখেন, এই বাড়ি আপনার বিয়া বিয়ে খেলা শেষ হইব। ওরে হরম দাদি, তোরা তুমি মই রেই ফলাম কলা দিয়ে সব পুষ্টি। ওই কাইলে তুই বাপের বাড়ি চলে যাবি। তোরে আমি কাজী সাহেব আইছে বিয়া তো চিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বসেন বসেন। তা কন্যা পক্ষের গার্জিয়ান কই? আমি। ও আচ্ছা আচ্ছা, তাইলে আপনি কন্যার মা। আরে কই কি এই, আপনি বিয়ে পড়াইতে পারেন তাহলে বিয়ে পড়ান। খান সাহেব, আপনার তিন বিবির মতামত নিছেন তো? হ্যাঁ গো, তিনজনের কোনো আপত্তি নাই। এগো মত আমি নিয়ে আইছি। চলেন চলেন, কন্যার সম্মতি লয়ে আসি। মানে আপনি বাড়ির ভিতরে যাইবেন? না মানে কন্যা কবুল কইল কি না আমার নিজ কানে শুনতে হইব না। হ্যাঁ আসেন আসেন চলেন। আরে জান না, এই ফুল বানু কবুল ক কবুল। কন্যা কবুল কইছে, আমি শুনছি কবুল কইছে, আলহামদুলিল্লাহ। এই কাটাল ধুইরা জামাই বাবা জি গুদিস দুই কেজি আল্লাহ চাইল আছে তুই আমার নাই কই আমার ফুল মানে আমার আল্লাহ আমার জাত কুল মান সব গেল রে, আমি আমার সমাজে কেমন করে মুখ দেখাবো রে? কি হইছে লাশ পাওয়া গেছে? আইরে গলায় ধরে দিয়া মরলে তো ভালোই হইতো, তোমার বেহায়া বেলা জামাইয়া নিজে গিয়া কাসেম খানের কাছে নিকা বইছে, আমার জাত কুল মান সব গেল। এই আমরা মানি না, চলো এক্ষুনি গিয়ে তার ধরে নিয়ে আসি। কিন্তু তুই তো জানোস না ওই মাইয়ে হলো একটা কাল সাপ, আমারে আমারে আরো বেজ্জতি করব। ওর চোখে মুখে আমি সেই ভাবি দেখছিলাম তখন বুঝতে পারি নাই। আয় রে আমার বারো কানি জমি, আবার আপনি জমি জমি করতেছেন, আপনার এই লোভের লাগি আমি আমার ভাইয়ের কাছে হারাইছি। বাবা
আমি তো আসি। অহন খুঁজা দেখো আর একটা কাশেম খান পাও কিনা।